শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি বলেছিলাম যে 2023 এর জন্য সাবজেক্ট ওয়াইজ একটা মানে রুটিন তৈরি করে দেবো সারা সপ্তাহের জন্য। সেই জন্য আজকে একটা রুটিন তৈরি করেছি। এই রুটিনটা তৈরি করার সময় যেটা মাথায় রেখেছি সেটা হচ্ছে যে যেহেতু আমি আমার জেনারেল স্টাডিজ ব্যাচগুলোতে প্রত্যেক সপ্তাহে যে মক টেস্ট নিচ্ছি এখন উইকেন্ডে, সেই মক টেস্টের ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে সব সাবজেক্ট পড়তে বলি। মানে এমন নয় যে শুধু ইতিহাস, শুধু ভূগোল বা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স, এরকম নয়। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, অর্থনীতি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংরাজি সবকিছুর একটা মক টেস্ট নিই। সেই জন্য আমি প্রত্যেক সপ্তাহে যাতে প্রত্যেক সাবজেক্টগুলোকে পড়ানো, তাই জন্য সেটার বিন্যাসটাকে সময় অনুযায়ী একদম ঠিক মতো একটা ভাগ করার চেষ্টা করেছি। ভাগ করার শুরুতে যেটা ধরে নিয়েছি যে প্রত্যেক ছাত্র কম বেশি দিনে 8 ঘন্টা করে পড়বে। তাহলে ভাগটা কিরকম হবে দেখো, সোমবার 2 ঘন্টা ইন্ডিয়ান হিস্ট্রি, 2 ঘন্টা ইন্ডিয়ান জিওগ্রাফি, 2 ঘন্টা পলিটি, 2 ঘন্টা ইংরেজি। মঙ্গলবার 2 ঘন্টা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, 2 ঘন্টা ইন্ডিয়ান জিওগ্রাফি, 2 ঘন্টা হচ্ছে ইকোনমি আর 2 ঘন্টা হচ্ছে রিজনিং। বুধবার দিন হচ্ছে 2 ঘন্টা ইন্ডিয়ান হিস্ট্রি, 2 ঘন্টা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, 2 ঘন্টা পলিটি বা কনস্টিটিউশন, 2 ঘন্টা ইংরেজি। বৃহস্পতিবার দিন 2 ঘন্টা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, 2 ঘন্টা ইন্ডিয়ান জিওগ্রাফি, 2 ঘন্টা হচ্ছে ইকোনমিক্স বা 5 ইয়ার প্ল্যানিং চাই বল, আর 2 ঘন্টা হচ্ছে রিজনিং। শুক্রবার 2 ঘন্টা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, 2 ঘন্টা ইন্ডিয়ান জিওগ্রাফি, 2 ঘন্টা হচ্ছে পলিটি, 2 ঘন্টা ইংরেজি। শনিবার 2 ঘন্টা ন্যাশনাল মুভমেন্ট, 2 ঘন্টা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, 2 ঘন্টা হচ্ছে ইকোনমিক্স আর 2 ঘন্টা রিজনিং। রবিবার 2 ঘন্টা ফিজিক্স, 2 ঘন্টা কেমিস্ট্রি, 2 ঘন্টা বায়োলজি আর 2 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো আমাদের সাবজেক্টের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিলিমিনারির ক্ষেত্রে সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ইংরেজি এবং রিজনিং। এইগুলো সব মিলিয়ে কিন্তু 150 নম্বর কভার করে। দেখো আমরা সোম থেকে শনিবারের মধ্যে যে এখানে রুটিনটা তৈরি করেছি সেই রুটিনটার মধ্যে দেখো 150 নম্বর কভার করা হয়েছে। এবং এই পড়ার মধ্যে যাতে কোনো একঘেয়েমি না আসে তাই জন্য ব্যাপারটাই কিন্তু অল্টারনেট ডেতে রাখা হয়েছে। যেমন ইংরেজি রিজনিং, ইংরেজি রিজনিং এইভাবে রাখা হয়েছে, আর পলিটি ইকোনমি, পলিটি ইকোনমি এইভাবে রাখা হয়েছে। এখানেও দেখা ন্যাশনাল মুভমেন্ট আর ইন্ডিয়ান হিস্ট্রি অল্টারনেট ডেতে রাখা হয়েছে। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যেহেতু ইন্ডিয়ান জিওগ্রাফির পার্টটা বেশি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পার্টটা কম, তাই সপ্তাহে 4 দিন ইন্ডিয়ান জিওগ্রাফি, 2 দিন ইন্ডিয়ান মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রাখা হয়েছে। আর যেহেতু আমরা সায়েন্স ব্যাপারটা সব মিলিয়ে 25 নম্বর এবং সায়েন্সের গুরুত্বটা আমরা অপেক্ষাকৃত কম দিই, তাই সপ্তাহের শেষ দিন অর্থাৎ রবিবার দিন সায়েন্স রাখা হয়েছে। তাও দেখো গুরুত্ব কম বললে কিন্তু হবে না। তুমি যদি দেখো ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে আমরা সপ্তাহে 6 ঘন্টা দিচ্ছি, তারপর পলিটির ক্ষেত্রে 6 ঘন্টা বা ইংরেজির ক্ষেত্রে 6 ঘন্টা দিচ্ছি, এখানেও দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব মিলিয়ে তো সায়েন্সের 25 নম্বর, তাই দেখো এখানেও কিন্তু 6 ঘন্টা দেওয়া হয়েছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে এমন একটা জিনিস সেটা আমরা যতই পড়ি আলটিমেটলি কিন্তু আমরা সব নম্বর পাবো এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি না। খুব ভালো করে অনেক সময় দেখা গেছে 1500-1600 বেশি পাওয়া যায় না, তাই আমার মনে হয় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স না পড়ে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়া উচিত। তাই সপ্তাহে আমি একদিন অর্থাৎ সপ্তাহে রবিবার অর্থাৎ ছুটির দিনটাতে 2 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স। এই হচ্ছে আমার মতে একটা রুটিন। এবার প্রত্যেক মানুষের রুটিন আলাদা আলাদা হবে, তার নিজস্ব ক্যাপাসিটি অনুযায়ী, তার পড়ার ধরন অনুযায়ী। যেহেতু অনেক পরীক্ষার্থী আমাকে বারবার করে বলেছিল তাই আমি রুটিনটা তৈরি করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে এবং এই সংক্রান্ত সমস্ত খবরাখবরের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাইকোলজি অপশনালে যে ব্যাচটা আমরা শুরু করেছি 5 তারিখ থেকে, জানুয়ারির 5 তারিখ থেকে, কেউ যদি যুক্ত হতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওর লিঙ্ক খুব মনোযোগ দিয়ে রেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে। ভালো থেকো, দ্রুত সফল হবে।